বিয়ের গুঞ্জনে মুখ বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক অভিনেতা বনি কাপুরের দম্পতি বড় কন্যা জাহাবি কাপুর গুঞ্জন রয়েছে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুনীল কুমার শিলের নাতি শিখর পাহাড়ি সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এদিকে খবর উঠছে মন্দিরে গিয়ে শিখর পাহারিকে বিয়ে করবেন জাহাবি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে একজন জাহেবির বক্তব্য কোট করে পোস্ট দিয়েছিলেন তাতে জাহাবি কাপুর বলেছেন তিরুপতি মন্দিরে সোনালি রঙের শাড়ি পরে বিয়ে করতে চায় বিয়ের পরিকল্পনা খবরটি দৃষ্টি যে কোনো কিছু জাহাবি এ মন্তব্যে দেখে অনেক কমেন্ট পড়েছেন একজন লেখেন পাপাজি জানলে জাহাবি তার বিয়ের খবর জানেন না একজন লেখেন জাহাবি আপনি জানেন না আরেকজন লেখেন জাহাবি কাপুর তোমাকে জোরপূর্বক বিয়ে দেবে চলচ্চিত্রে পা রাখার আগে ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনামে রয়েছেন জাহবি কাপুর বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিল্লের নাতির শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহাবি চুটি প্রেম করছেন বলে খবর চাওর হয় শুধু তাই নয় এই জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছিলেন এই নায়িকার সময় সঙ্গে সঙ্গে আড়াল পড়ে যায় শিখরের নাম বিরতির পর গত বছর শেষের দিকে একসঙ্গে দেখা যায় জাহাবি এবং শিখরকে তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয় কিছুদিন আগেই নিজের জন্মদিনে কথিত প্রেমিককে নিয়ে মন্দিরে যান জাহাবি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কম চর্চা হয়নি কিন্তু এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেনি জাহাবি কিংবা শিখর তবে কয়েক মাস আগে বনি কাপড়ের কন্যা জাহেবি ছবির সঙ্গে শিখরের প্রেমের সম্পর্ক সিল মোহর দেন পাশাপাশি শিখরের ভূষিত প্রশংসা করেন ধরক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহাবি এরপর রোহি গুঞ্জন শ্রেকসা দা কার্গিল সিনেমায় অভিনয় করেছেন তিনি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাওয়াল গত বছর মুক্তি পাই এটি বর্তমানে জাহাবির হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে এই তালিকায় রয়েছে দেবরা মিস্টার অ্যান্ড মিসেস মা।